এবার নেক্সট ভিডিওয়ে যেটা আমরা করব সেটা হলো এই যে হাইড্রোকার্বন, মানে একটা হলো সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত, এই দুটো নামকরণ আমরা শিখেছিলাম, ঠিক আছে? এই নামকরণের যা নিয়ম ছিল সবই আমাদের প্রোভাইড করেছিল আইইউপিএসসি, মানে এটা আমরা ঠিক করিনি, এটা আইইউপিএসসি ঠিক করেছে। ক্লিয়ার? বুঝে গেল? এবার তোমরা হাইড্রোকার্বনের নামগুলো মোটামুটি জানো, মানে নামকরণটা মানে কীভাবে হয়, নাম্বার অফ কার্বনের উপর ডিপেন্ড করে, কারণ একটা থাকলে মিথ, দুটো থাকলে ইথ, এগুলো খাতায় লেখা আছে, ইথ প্রো বিউট, আর ডাবল বন্ড থাকলে কি হয়, ট্রিপল বন্ড থাকলে কি হয় নামের শেষে, সেগুলোও জানো। ডাবল বন্ড থাকলে নামের শেষে ইন যুক্ত হয়, ট্রিপল বন্ড থাকলে আইন, আর সিঙ্গেল বন্ড থাকলে এন, এগুলো তোমরা জানো। মেন তোমাদের যখন কার্যকরী মূলক যুক্ত হয়, কার্যকরী মূলক, সেই পার্টটা নামকরণ করতে একটু প্রবলেম হয়। এবার প্রথমে বলে এই কার্যকরী মূলক কি, কার্যকরী মূলক হলো এমন একটা জিনিস যা কোনো হাইড্রোকার্বনের সাথে যুক্ত হয়ে হাইড্রোকার্বনটা রাসায়নিক ধর্মটা বদলে দেয়। সেরকম যদি কার্যকরী মূলকের কথাটা বলি কয়েকটা, সিএইচও অ্যালডিহাইড, সি ডবল ও এইচ কার্বক্সিলিক অ্যাসিড, সি ডাবল বন্ড কিটোন, আর হলো তোমার ওইচ হলো অ্যালকোহল, ঠিক আছে? এগুলোই আমাদের মেন মেন পার্ট আছে। আরেকটা হলো তোমার ইথার। এর মধ্যে যেই পার্টটা তোমাদের মেনলি সমস্যা আমি দেখতে পেয়েছি সেটা হলো এই পার্টটা আর এই পার্টটা নামকরণে, মানে কিটোন কম্পাউন্ড আর আর হলো ইথার কম্পাউন্ড, মানে এটাকে ইথার বলে আর হলো কিটো কম্পাউন্ড। ওকে, এটা হলো কার্যকরী মূলকের মধ্যে। আমি মেন হাইড্রোকার্বনটা করাচ্ছি না, কারণ ওটা পারবে তো। কার্যকরী মূলক তোমার প্রবলেম হলো এটা। ফার্স্টে যেটা করব সেটা হলো তোমার কিটোরটা আমি একটু বলে দিচ্ছি। কিটোর ক্ষেত্রে ধরো এরম একটা আছে, এরম একটা কম্পাউন্ড, ঠিক আছে? তুমি কি করবে, অ্যাট ফার্স্ট নামকরণ করবে, যেদিক দিয়ে খুশি নাম্বারিং করতে পারো, 1 2 3, তাহলে কটা আছে, তিনটে। তাহলে তিনটে থাকলে নাম কি হয়, জেনারেলি হয় কি, প্রোপেন। আর যেহেতু এইটা গ্রুপটা আছে তাহলে নামের সাথে যুক্ত হবে ওন, তার নাম কি হবে, প্রো পা নন, কারণ একটা ভাবেল উড়ে যাবে। বা অনেকে এটাকে কি বলে, প্রোপান টু ওন, প্রোপান টু ওন। এইটা লেখার সময় এই যে ড্যাশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অবশ্যই দেবে, প্রোপান টু ওন। আর তোমাদের পরীক্ষায় আসলে এটাই আসবে মেনলি, এটা তোমার কিটোর, কিটোর টেকনিকটা হলো এটা। ক্লিয়ার? কিন্তু এখানে যদি এইচ থাকতো CH3-এর বদলে, তাহলে কিন্তু একটা অ্যালডিহাইড গ্রুপ হয়ে যেত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দুটোই যদি সিসি হয় সেক্ষেত্রে এটা হয়ে যাবে কিটোন কম্পাউন্ড, তাহলে প্রোপান টু ওন।